প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজসেবা কার্যালয় কুষ্টিয়া। তো এই মুহূর্তে যারা লাইভ দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর লাইভটি ঠিকঠাক মতো চলছে কিনা আমি একটু দেখে নিয়ে লাইভটি শুরু করব। আমার কথা যারা শুনতে পাচ্ছেন তারা ইয়েস লিখে বা অয় লিখে কমেন্টস করেন, আর যদি শুনতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা নো লিখে কমেন্টস করবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে লাইভে প্রশ্ন করতে পারেন। দেখতে পাচ্ছি এখানে মোটামুটি আপনারা 4 জন ক্লাস দেখছেন। তো আমি এখন মূল ক্লাসে চলে যাব। আপনাদের যে কোনো কমেন্টস করলে আমি কমেন্টসগুলো এখান থেকে দেখতে পারবো। তাহারিম হোসেন কমেন্টস করছেন, ইয়েস আপনাকে ধন্যবাদ কমেন্টসের জন্য। তো আমি ক্লাস শুরু করব। তো আজকে আপনাদের 29 নম্বর ক্লাস, হয়তো ইন্টারনেট সমস্যার কারণে ব্রডকাস্টে কিছুটা সমস্যা হতে পারে। আমি যখন বাংলাদেশ জাতীয় দক্ষতা বাতায়নে ক্লাস নিতাম, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেটা নিয়ন্ত্রণ করা হতো, ওই সময় আপনার কারিগরি ত্রুটির কারণে সময়তে লাইভে বুফারিং করতো এবং ডিস্টার্ব হতো। আবহাওয়া খারাপ থাকলে অনেক সময় আমাদের ইন্টারনেট লাইনগুলো ডিস্টার্ব হয়, এই কারণে কিছুটা সমস্যা হতে পারে। তো ক্লাসটা যেহেতু রেকর্ড করা হচ্ছে, ক্লাস শেষে ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেল SDTC কুষ্টিয়া এই চ্যানেলটিতে আপলোড করা হবে। তো সেক্ষেত্রে আপনাদের চিন্তার কিছু নেই, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। তো চলে যাচ্ছি মূল ক্লাসে। আজকের বিষয় আপনারা ইতিপূর্বে দেখছেন, আজকের বিষয় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড আউটসোর্সিং লাইভ ক্লাস, ক্লাস নাম্বার 29, সাবজেক্ট বেসিক পার্ট অফ অ্যাডোবি ফটোশপ। তো আমরা অ্যাডোবি ফটোশপে আজকে আপনাদের ডিজাইনে দেখাতে চাইছিলাম কিছু কাজ। তো ডিজাইন দেখানোর আগে আপনাদের বেসিক পার্টটা আজকে শেষ করি, শেষ করে আপনাদের কিছু ডিজাইনের কাজ আজকে দেখাবো অ্যাডোবি ফটোশপে। এরপরে আমি চলে যাব ইলাস্ট্রেটরে। আগামীকাল থেকে আবার ইলাস্ট্রেটরে ক্লাস শুরু করব। ইলাস্ট্রেটরের উপরে আগামীকালকে একটা বেসিক ক্লাস দেব, যেহেতু অনেকদিন আপনারা প্র্যাকটিস করছেন না। আগামীকালকে ইলাস্ট্রেটরের উপরে একটা বেসিক ক্লাস দিয়ে আপনার মঙ্গলবার থেকে আমি শুরু করব আপনাদের ইলাস্ট্রেটরের টি শার্ট ডিজাইনের উপরে কাজ। আর ইলাস্ট্রেটরের টি শার্টের উপরে কিন্তু অ্যাডভান্স লেভেলের ডিজাইন দেখাবো। সো আপনারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করবেন, ক্লাস মিস করা যাবে না। আর লাইভে আমি দেখতে পাচ্ছি, আমি দুইটা কম্পিউটার নিয়ে একসাথে বসছি, এখানে দেখতে পাচ্ছি যে কিছুটা ঘোলা ছবি যাচ্ছে। তারপরও আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখেন এখানে ফটোশপে আমরা অনেকগুলো টুলসের ব্যবহার শিখছিলাম, আজকে সবগুলো টুলস একটু রিভিউ করে দেবো। আজকে পূর্ণাঙ্গভাবে সবগুলো টুলসই শেষ করার চেষ্টা করব, যতদূর শেষ করা যায় আর কি। প্রথমে ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে যেয়ে এখান থেকে আমি একটা A4 পেপার নিয়ে নিলাম। এখানে দেখেন মিটারে আছে, এটাকে আমি ইঞ্চিতে করে দিলাম, আপনারা তাহলে সঠিক মাপটি বুঝতে পারবেন। তো এখানে A4 করার পরে এখানে আমি ওকে করলাম। আর ক্লাসের শুরুতে বলে রাখি আমাদের কিন্তু ভর্তি কার্যক্রম চলছে এবং 1 তারিখ থেকে আপনাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপরে কন্টিনিউয়াস ক্লাস চলতে থাকবে অনলাইনে। আর যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় সেক্ষেত্রে ল্যাবে ক্লাস শুরু হবে। যতদিন না ল্যাবে ক্লাস শুরু হয় ততদিন অনলাইনে ক্লাস চলতে থাকবে। তো আমি Ctrl+ দিয়ে এটা একটু জুম করে নিলাম। নেওয়ার পরে আমরা যেহেতু এখানে আপনার স্টপ হিলিং ব্রাশ টুল দেখছিলাম, রেড আই টুল দেখছিলাম, এখন আমরা দেখব আর কি টুলস বাকি আছে সেইগুলো। ব্রাশ টুল দেখা শেষ, ক্লোনিস্টামও দেখাইছি, এরপরে দেখি কি বাকি আছে। হিস্টোরি ব্রাশ টুল, আর্টিস্টোরি ব্রাশ টুল দেখানো শেষ, ইরিজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরিজার টুল, ম্যাজিক ইরিজার টুল, এইগুলো একটু আজকে দেখাই দিই যাতে করে আপনারা সুন্দরভাবে এইগুলো কাজ বুঝতে পারেন। এটা দেখাচ্ছি শুধুমাত্র যারা ঠিকঠাক মতো ক্লাসটা প্র্যাকটিস করতে পারেননি এবং নতুন তাদের জন্য। তো এই টুলসের কাজ করার জন্য আমি ডেস্কটপ থেকে একটা ছবি নিয়ে আসি, কারণ ছবি বাদে এই কাজগুলো ঠিকঠাক মতো করা সম্ভব নয়। তো ধরেন ডেস্কটপ থেকে আমি আমার নিজের ছবিটাই আনি। আনার পরে এখানে যে উইন্ডোগুলো এগুলো ধরে টান দিলে এরকম আপ ডাউন করানো যায়,
এটা যদি উপরে বারের সাথে টাচ করেন এটা ফুল স্ক্রিন হয়ে যায়, পেস্ট আমার এই মুহূর্তে লাগছে না। তো এই জায়গা দেখেন ইরিজার টুল, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মোছা। এই ব্রাশটা অনেক বড় আসছে, ব্রাশটাকে আমি থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট করে নিচ্ছি। ছোট করে নেয়ার পরে এইখানে আরেকটু ছোট করছি, এই পাশে দেখেন এইভাবে ঘষা দিলে এটা মুছছে। মুছে কি হচ্ছে, একটা কালার পড়ছে, মূলত এটা মুছে না, এটা একটা কালার ফেলে। এখানে যদি আমি আপনার সাদা কালার দিয়ে রাখি ইরিজারে, সাদা কালার আসবে দেখে মনে হবে যে মুছে যাচ্ছে, আসলে এটা মুছে না, এটা একটা কালার ফেলে। তো এইভাবে আমরা যে কোনো কিছু মুছে দিতে পারি। আর অরিজিনালি তাহলে কীভাবে মুছে সেটা এখন আপনাদের দেখাই। আমি যদি এখান থেকে ইরিজার থেকে ম্যাজিক ইরিজার টুল ব্যবহার করি, অর্থাৎ এটাতে ক্লিক দিই, তাহলে দেখেন এখন সত্যি সত্যি মুছে গেল, পিছনে কিন্তু কিছু নেই। তার প্রমাণ এখন আমি এই ছবিটাকে, আমি যে পেস্ট নিয়েছিলাম পেস্টটাতে নিয়ে যাব। এই যে মুভ টুলে ক্লিক করবো, যে কোনো টুলস থেকে আমরা যে কোনো কাজ করতে হলে অবশ্যই মুভ টুলের কাছে চলে যাব। এখান থেকে ছবির উপর ক্লিক করে ছবিটাকে আমি নতুন পেজে নিয়ে গেলাম। এইখানে ছবির পিছনে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড নেই, তা আমি এটা একটু ক্লিয়ার করার জন্য আপনাদের দেখাই। এখানে যদি আমি এই পেজটাতে একটু ফুল স্ক্রিন করি, এই পেজটাতে যদি কোনো কালার ফেলি, কালার দেওয়ার নিয়ম আপনাদের দেখাইছি আমি, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, করে এই জায়গায় দুইটা কালার আমি রাখি, এই যে দুইটা কালার আমি নিয়ে নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছে একটা কালার পড়ছে, অল্টার ব্যাক স্পেস দিচ্ছে আর একটা কালার পড়ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে আসলে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আপনার ছবিকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে হয়। আর এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, এটার আর একটা নাম আছে, এই ছবির যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তখন এটা কিন্তু পিএনজি ফরম্যাটে রূপান্তর হয়। অর্থাৎ এইটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড বাদেই রাখতে চাই, সেক্ষেত্রে ফাইল থেকে সেভ অ্যাজ পিএনজি এই ফরম্যাটে যদি আমরা সেভ করে রাখি, তাহলে পরবর্তীতে এইটা কিন্তু আপনার আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে না, আপনার নিয়ে যে কোনো জায়গায় সহজেই বসায় দিতে পারবেন। পিএনজি ফরম্যাটে রেখে এটাকে যদি আমি সেভ করি, দেখেন নামটা একটু চেঞ্জ করলাম, 4545 করে দিয়ে এটাকে আমি ডেস্কটপে দিয়ে সেভে চাপ দিয়ে দিচ্ছি, ওকে করলাম, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড বাদে সেভ হয়ে গেল। আমি একটু দেখাই আপনাদের, এই দেখেন এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ যেখানে আমি রাখছি পিছনে কিন্তু সেই কালারটাই চলে আসছে। এই দুইটা ছবির পার্থক্য দেখেন, এই জায়গাটা কালার আছে আর এই জায়গাটা কালার নেই পিছনে, এটা হচ্ছে পিএনজি আর এটা এমনি জেপিজি ফরম্যাট। এই হচ্ছে দুইটা ছবির ফরম্যাটের মধ্যে পার্থক্য। আর এই মতো আপনাদের কারো কোনো কমেন্টস আছে নাকি একটু দেখি। স্যার ব্রাশ বানানো একটু দেখায়েন, স্টাবিল হচ্ছেন, আচ্ছা ঠিক আছে, ব্রাশের কাজটা আর একটু দেখা দেবো। ইসরাফিল হোসেন আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ, এটা শেষ করে নিই। তো এখানে এখন আমি, এটা আপনারা বুঝতেই পারলেন, আর এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটার কাজ কি? এটা মূলত আপনার ব্যাকগ্রাউন্ডটাকে মুছে, আমি হিস্টোরি থেকে ছবিটাকে পূর্বের অবস্থায় আনলাম, এই জায়গাটা একটু জুম করে দিই বোঝার জন্য, এই উইন্ডোটাকে ফুল স্ক্রিন করি, দেখেন পাশ থেকে আস্তে আস্তে মুছে, এটা কিন্তু অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মুছে যাচ্ছে। তাহলে বুঝতে পাচ্ছেন ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর ম্যাজিক ইরেজার টুলের মধ্যে কি পার্থক্য। ম্যাজিক দিলে পুরোটাই মুছছে আর ইরেজার দিলে আস্তে আস্তে মুছছে। তো আমাদের এই তিনটা টুল শেখা শেষ। আর ব্রাশ বানানো আর একজন দেখতে চাইছিলেন, তো ব্রাশের কাজটা আমি একটু দেখাই, সেক্ষেত্রে আমার ছবিটা লাগবে না, আমি সাদা পেজে ব্রাশের একটু ব্যবহার দেখাবো। এটা মুছে দিচ্ছি, এই কালারের পরেও ব্রাশের ব্যবহার করা যাবে, সমস্যা নেই। এই যে ব্রাশ টুলে ক্লিক করলে এখানে অনেক ধরনের ব্রাশ আসছে, এর মধ্যে অনেকের কম্পিউটারে সব ব্রাশ শো নাও করতে পারে, সেক্ষেত্রে আমরা কী করব। এইখানে দেখেন ছোট্ট একটা অপশন সেটিং দেখা যাচ্ছে, এখান থেকে আমরা লার্জ স্যাম্পল লাইন করে নিতে পারি। যদি এটা করি দেখেন আমার এই যে ব্রাশগুলো আছে সব বড় বড় দেখা যাবে, প্রত্যেকটা ব্রাশ বড় বড় দেখা যাচ্ছে। এই জায়গা থেকে যদি সব ব্রাশ আপনার না আসে, সেক্ষেত্রে আপনি এখানে অল দিয়ে দেবেন, দেখি অল অপশনটা এখানে আছে কি না। এখানে যেহেতু অল অপশন নেই, সেক্ষেত্রে
আমি একটু দেখাই যে আপনাদের কিভাবে সব আনবেন। লোড ব্রাশ করবেন, এখান থেকে লোড ব্রাশ করে ব্রাশ লোড করে দিতে পারেন, এভাবে আপনি ব্রাশ আনতে পারেন, অথবা ইলাস্ট্রেটর এটা থাকে অল অপশন জানা যায়। একটু দেখি, এখানে থাম্বল লাইনের আপনি চেয়ারটা চেঞ্জ করে নিতে পারেন, এই যে জাতীয় থাম্বল লাইন করে নিতে পারেন, প্রত্যেকটা থাম্বল লাইন আলাদা আলাদাভাবে যেতে থাকবে, দেখেন কেমন আসবে সেটা আপনি করে নিতে পারেন। তবে এর মধ্যে লার্জ থাম্বল লাইন করে নিলে আপনার এইটা ভালো মতো আর কি বোঝা যায়। আর আপনি কমেন্টসে করছেন ব্রাশ তৈরি করা দেখাতে বলছেন, ইলাস্ট্রেটরে ব্রাশ তৈরি করা যায়, ফটোশপে ব্রাশ তৈরি করা যায় না, ফটোশপে মূলত ব্রাশ লোড দিতে হয়। এখানে আমরা ফটোশপে ব্রাশ যদি লোড দিতে চাই সেক্ষেত্রে আপনার নেট থেকে ডাউনলোড করে নেওয়া লাগবে, যেটি ব্রাশের অনেক কাজ আছে। আমি যে ভিডিও আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার ওয়াটার স্ল্যাবস অর্থাৎ পানির মধ্যে পানির বোতল পরে ছুটছে কীভাবে, ওইটা আপনারা বাসায় বসে দেখলে বুঝতে পারবেন, ওখানে পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে। এতটুকু টাইমের মধ্যে আমি দেখানো সম্ভব না। আর আপনার ব্যক্তিগতভাবে যদি কারোর কোনো কাজ দেখার ইচ্ছা থাকে, যেহেতু লকডাউন চলছে, এমনিতে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করে এসে আপনারা ওইটা শিখে নিয়ে যেতে পারবেন। ইলাস্ট্রেটরে যখন আপনার কাজ দেখাবো তখন ব্রাশ বানানো শিখাই দেবো যে কীভাবে ব্রাশ বানাতে হয়, ফটোশপে ওইভাবে ব্রাশ তৈরি করা যায় না। আচ্ছা, তারপরে এটা গেল, এবার আছে ব্রান্ড টুল, সারফেন টুল, সেমিডোস টুল, ব্লার টুল, সারফেন টুল, সেমিডোস টুল, এইগুলো আপনাদের এখন দেখাবো এটা কী কাজ করে। আমি একটা ছবি আনি, এর জন্য ছবি আনলে এটা ভালো বুঝতে পারবেন। এই যে ছবিটাকে নিয়ে আসলাম, আনার পরে এইখানে দেখেন ব্লার টুল আমি ক্লিক করলাম। ব্লার টুলের কাজটা কি? এটার কাজ হচ্ছে চারপাশটাকে একটু ব্লার মতো করে দেওয়া। এই যে এখানে একটু ডলা দিচ্ছি, এই সাইডটা একটু ব্লার হচ্ছে, দেখেন এই যেখানে ডলা দিচ্ছে ঝাপসা হচ্ছে। এইটা মূলত কি কাজে লাগে, অনেক সময় আমাদের স্কিনে দাগ স্পট থাকে, চেহারাটা ভালো লাগে না, তখন আমরা একটু ডলা দিলে এটা আপনার মেকআপ করার মতো স্মুথ হয়ে যায় চেহারাটা আর কি, এই জন্য আমাদের ব্লার টুলটা লাগে। আর এটা দিয়ে যদি আপনি চোখের পর ডলা দেন চোখটা ঘোলা হয়ে যাবে, দেখেন এখানে অলরেডি চোখ ঘোলা হয়ে যাচ্ছে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। তো এখানে আপনারা একটু বুঝতে পারলেন, এরপরে আর একটু কাজ দেখাই। আচ্ছা শোনেন, পেন ড্রাইভ নিয়ে এসে ভিডিওগুলো নিয়ে যান, পেন ড্রাইভ আছে? ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের আর কোনো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না। তো এখানে এটার ব্যবহার বুঝতে পারলেন। এরপরে আছে সারফেন টুল। সারফেন টুলটা কী কাজ করে? এটা মূলত ছবিটাকে ফর্সা করার কাজে ব্যবহার করা হয়। এখানে যদি আমি সারফেন টুলে ক্লিক করি, দেখেন ছবি যদি কোনো অংশে কালো থাকে, যেমন এখানে একটু আমি ডলা দিলাম, এটা কিন্তু আপনার না, সারফেন টুলের এটা কাজ না, ডুডেক টুলের কাজ ফর্সা করা, সারফেন টুলের কাজটা একটু ভিন্ন। আমি একটু দেখাচ্ছি সারফেন টুলটা কী কাজে লাগে। এই যে যারা দেখেন একটু টান দিচ্ছি, এটা কিন্তু একটু জলায় দেবে, এটার কাজ হচ্ছে ছবিটা একটু জলায় দেয়, দেখেন পুড়ে যাচ্ছে, এটা হচ্ছে সারফেন টুলের কাজ। এরপরে আছে আমাদের সেমিডোস টুল, এটার কাজ হচ্ছে বলানো ছবিটাকে, অনেক সময় দেখা গেলো কিছু অংশ যদি কেটে কুটে যায় তখন বলানো লাগে, এটাতে দেখেন এই যে বলায় বাড়তি করা যাচ্ছে, আবার ভিতরের দিকে নেওয়া যাচ্ছে, এটা হচ্ছে মূলত আমাদের সেমিডোস টুলের কাজ। এরপরে এটা আপনারা বুঝলেন, এবার আছে ডুডেক টুল, এটার কাজ হচ্ছে আপনার এই যে ফর্সা করা,
যেখানে আপনার কালো মনে হবে একটা করে ঘষা দেন, দেখেন সুন্দরভাবে ঘষা হয়ে যাচ্ছে। আপনি চুলে যদি ঘষেন চুল কিন্তু সাদা হয়ে যাবে। এ দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালার পর্যন্ত সাদা করে ফেলছে, বুঝতেই পারছেন এটা মূলত চেহারাটাকে ফর্সা করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আছে আমাদের ব্রান্টু, এটার কাজ পুরানো। আপনি কোনো জায়গাতে যদি একটু কালো করে দিতে চান, এই যে এরকম ডলা দেন, দেখেন চেয়ারটা কালো হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে ডলা দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডও কালো হয়ে যাচ্ছে। তো এটার মাধ্যমে আপনি ব্রান্ড করে দিতে পারেন। স্পঞ্জ টুল, এটার কাজ হচ্ছে কালারটাকে চুষে নেওয়া, যেখানে দিচ্ছে দেখেন কালার চুষে নিয়ে ওই জায়গাটা একটা সাদা কালো তৈরি করে দিচ্ছে। দেখেন ছবিটা কিন্তু প্রায় সাদা কালো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের স্পঞ্জ টুলের কাজ। তো বুঝতে পারলেন। তারপরে আছে পেন্টু, পেন্টুলের কাজটা আমি ল্যাবেই দেখাবো, আমি অনলাইনে দেখাতে চাচ্ছি না। তবে ধারাবাহিকভাবে যখন আপনাদের আবার ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে, তখন আমি আবার দেখাবো, অর্থাৎ বৃহস্পতিবার থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে আবার অনলাইনে ক্লাস নেব আমি ওই আপনার ফটোশপ থেকেই। আর এদিকে টি শার্টের উপরে ক্লাস নেবো মঙ্গলবার থেকে, ফটোশপে আগামীকালকে ক্লাস দিয়ে ফটোশপ শেষ করে দেব। আপনার সবচাইতে বেটার হয় আপনারা কমেন্টস করে জানান কী রকম কী ক্লাস নিলে ভালো হয়, আমি দেখি ক্লাস শেষে আপনাদের সাথে গ্রুপে আলোচনা করব যে কী বিষয়ের উপর ক্লাস নিলে আপনাদের ভালো হয়, সেই বিষয়ের উপর আপনাদের আমি অনলাইনে ক্লাস নেব, যাতে করে আপনারা বাসায় বসে শিখতে পারেন। তো কালকে ফটোশপের উপর ক্লাস নেব মঙ্গলবার থেকে, সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাব 22 তারিখ থেকে, আপনাদের ইলাস্ট্রেটর দেখানো শুরু করব। এই কয়েকদিন ইলাস্ট্রেটর দেখালে মোটামুটি অনেক কিছুই দেখতে পারবেন। এখন দেখেন এখানে পেন্টুলটা দেখাচ্ছে না, টেক্সটুলটা একটু দেখাই। টেক্সটুলের কাজ হচ্ছে লেখা, অর্থাৎ আপনি টেক্সটুলের সাহায্যে যদি কোনো জায়গায় লিখতে চান ছবিতে বা সাদা জায়গায়, সেক্ষেত্রে আপনি এখানে এভাবে ক্লিক দেবেন, দিয়ে ফন্ট সাইজ এখান থেকে আপনার ইচ্ছামতো বসাবেন। বসানোর পরে আপনি যে টেক্সট লিখতে মনে চাই সেটা লিখতে পারবেন, যেমন আমি এখানে ABCD এভাবে লিখছি, দেখেন এই টেক্সটগুলো কিন্তু এখানে আমি লিখে ফেলছি, টেক্সটগুলো এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমি সাদা পেজ নিয়ে এগুলো লিখে আপনাদের দেখাই। এখানে আমি ফন্টের টেক্সটটা বসানোর আগে ফন্ট কালারগুলো একটু চেঞ্জ করে নিই, এখানে একটু গাঢ় ব্লু দিলাম, দিয়ে এখানে দেখেন আমি এখন লিখব ফন্টের সাইজটাকে 72 করে নিলাম। এবার আমি একটু লিখে দেখাই, দেখেন মুভ টুলের সাহায্যে টেক্সটগুলোকে এখানে সরাই নিলাম, এই যে টেক্সট এভাবে লেখা যায়, এই যে কর্নার ধরে আপনি টেক্সটগুলোকে ইচ্ছা মতো ছোট বড় চওড়া লম্বা করে নিতে পারবেন। লেখাটা দেখেন অনেক চমৎকার দেখা যাচ্ছে, যেহেতু ফন্টের ব্যবহার কিন্তু আলাদা, এটা একটা ডাউনলোড করা ফন্ট, এই ফন্টগুলো আপনার ডলার দিয়ে কিনতে হয়, আবার সময়তে ফ্রিও পাওয়া যায়। এই ফন্টের নাম হচ্ছে IFC, আপনার রেল রোড। এই ফন্টের সাথে এটা লেখা, যাওয়ার জন্য কিন্তু লেখাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা গেল আপনার অরিজেন্টাল টাইপ টুলের কাজ। তারপর আছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে আপনি যেটাই লেখেন এটা উপর থেকে নিচে যাবে। এই দেখেন বুঝতে পারলেন এটার কাজ, এটা উপর থেকে নিচে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল টুলের কাজ। এই লেখা দিয়েও কিন্তু আমরা ডিজাইন করে নিতে পারি, এটাকে অল্টার ধরে একটা টান দিলাম, দেখেন এটা কপি হয়ে গেল, আবার অল্টার ধরে একটা টান দিলাম, এটা মাঝখানে কপি হয়ে গেল, একটা লাইন করলাম এই জায়গাটাকা, এইটাকে ধরে আমি আপনার চাইলে একটু ব্যাকআউ করে দিতে পারি, দেখেন অর্থাৎ লেখা দিয়ে ময়ূ তৈরি করা যায় বা ভিতর দিয়ে একটা দিয়ে দেওয়া যায়, ইচ্ছা মতো আপনি টেক্সটের সাহায্যে ডিজাইন করতে পারেন। এইগুলোকে আপনি চাইলে আরও কি ধরে একটু সরাই নড়াই দিতে পারবেন। তারপর আছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এগুলোর উপরে আলাদা ভিডিও দেওয়া আছে, কারণ এইগুলো শর্ট টাইমে দেখানো সম্ভব নয়, এগুলো আপনারা টিউটোরিয়াল থেকে দেখে নেবেন। আর আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, যেহেতু বৃষ্টি শুরু হচ্ছে এখন আপনারা কোনো কথাই আর শুনতে পারবেন না। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি,
আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ সবাইকে।